সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। ফের খবরের শিরোনামে উঠল প্রাক্তন বিতর্কিত পুলিশ অফিসার ভারতী ঘোষ। বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় নাকা চেকিং চালানোর সময় 1,13,000 টাকা সহ আটক করা হয় তাকে। শেষে রাত্রি 2 নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, টাকা দিয়ে ভোটারদের কেনার উদ্দেশ্যেই যাচ্ছিলেন তিনি। আপনি সই করবেন, আপনার ব্যাগ থেকে পাওয়া গেছে, আপনি সই করবেন। আমাদের টাইম থাকে, টাইম দেওয়া থেকে আপনি তো জানেন ম্যাডাম, আমাকে আটকেছে ওখান থেকে, আটকে ওখান থেকে তারা করে এখানে নিয়ে এসেছে, এখান থেকে পুরো রাস্তাটা আটকে দিয়েছে। এবং পুলিশ অ্যাডভাইসার মুকেশ কুমার আপনাকে বলি, ওদেরকে বলেছে যে পুরো গাড়ি সার্চ করো, ভদ্রমহিলাকে একদম সামনে এগোতে দেবে না। আমি জানি না এখানে দেশে কী হচ্ছে, আমাকে নামালো প্রত্যেকটা লোকের টাকা। আমি বলি তখন ক্যামেরা স্টার্ট হয়নি, প্রত্যেকটা লোকের ক্যামেরা ওই টাকা পকেট থেকে বের করে পকেট খালি করে প্রত্যেকটা লোকের ওই ব্যাগের মধ্যে ঢোকানো, ঢুকে বললো ব্যাগটায় কেউ হাত দেবেন। তারপরে যখন ক্যামেরা এলো, ক্যামেরাম্যান শুরু হলো, বললো ব্যাগ থেকে একটা আপনি জিনিসগুলো নামিয়ে দিন। আমি নামিয়ে দিয়েছি, টাকা গোনা হয়েছে। ইলেকশন কমিশনের নিয়ম হচ্ছে ক্যান্ডিডেট 50,000 টাকা ক্যারি করতে পারে, আমার কাছে 50,000 বা ধরুন ওই ওই কাছাকাছি টাকা ছিল। পুলিশ বলছে 1,00,000-এর বেশি টাকা আমার, 1,13,000, তার মধ্যে উনি বলছেন তো এই তপনদা আপনি দেখুন রাজনৈতিকভাবে আপনাকে ফাঁসানো হচ্ছে এখন। বলেই তো ওনার কথা শুনুন না, একটা লোক তো নিজে বলছে আমার টাকা ছিল, ড্রাইভার বলছে আমার টাকা ছিল, সব টাকা ওর মধ্যে ঢুকিয়ে তারপর বলছে বের করুন, আমাকে বের করতে বলছে। দেখুন আমার ব্যাগের মধ্যে আমার ঠাকুর থাকে, আমি এখনো খুলে রাখতে পারি, আমার চার ধরনের ঠাকুর। আমি বলেছি যে আমার ব্যাগে হাত দেবেন না, বারবার হাত দিচ্ছেন, জিনিসটা ঠিক না, আমি সব বের করে দিয়ে দিচ্ছি, বের করে দিয়েছি। কিন্তু তার আগে যে ঘটনা ঘটলো, সবাইকে রাস্তায় নামিয়ে তাদের পকেট খালি করে একটা জায়গায় রাখা হলো তো টাকাগুলো, তাহলে সবার চারটে লোক যদি যায় তার যদি 2,00,000 টাকা থাকে গাড়িতে, তাহলে তো কোনো অন্যায় নয়, 50,000 টাকা সবাই ক্যারি করতে পারে। আর আমি 10,00,000 টাকা ব্যাংক থেকে তুলেছি, আমি ব্যাংকের কাগজ দেখালাম যে আমার টাকা ডিউ আছে বিভিন্ন পার্টিকে, আপনি ব্যাংকের কাগজ দেখুন, বলছেন না আমি দেখবো না। চার ঘন্টা ধরে আমাকে এখানে আটকে রেখেছে, দেখুন যাদের টাকা সবার টাকা নিয়েছে, সবার সিজন লিস্টে সাইন করাচ্ছে, না আমাকে চাপ দিচ্ছে যে আপনি একা সাইন করুন। আপনি সেসব দিকে করলেন, না আমি অন্যায় কাজ করি না, আমার পয়সা আমি সিগনেচার করবো।